হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মিষ্টি ডালিয়া বানিয়ে দেখাবো এটা অ্যাকচুয়ালি একটা মহারাষ্ট্রিয়ান রেসিপি মহারাষ্ট্রিয়ান ভাষায় এটাকে লাপসি বলে আর যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে এটা অবশ্যই সার্ভ করা হয় চলুন ঝটপট রেসিপি দেখে এর জন্য আমি একটা কড়াই নিয়েছি ইন্ডাকশানের ওপরে হিট চালু করে দিয়েছি তেল দিয়ে দেব। একটু বেশি তেল দেব তিন চার চামচ যাই হোক আর এর সাথে এক চামচ আমি ঘি দিচ্ছি চাইলে পুরোটা ঘি দিতে পারেন আর চাইলে বাটারও দিতে পারেন বা ডালটাও দিতে পারেন আমি অল্প একটু ঘি দিচ্ছি ঘিতে খুব সুন্দর একটা খুশবু আসবে এবার আমি এক বাটি ডালিয়ে নিচ্ছি এই ডালিয়াটা আমি ঘরেই বানিয়েছি গম থেকে কীভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি ওপরে আই বাটনে শেয়ার করেছি আপনি দেখে নিতে পারেন এবার হিট মিডিয়ামে রেখে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে খুব ভালোভাবে মানে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে হিটটা মিডিয়ামেই রাখতে হবে মিডিয়াম টু লো করতে পারেন কিন্তু হাই একেবারেই করবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে দেখুন আমি এই পর্যন্ত লাল করেছি আপনি চাইলে আরও লাল করতে পারেন এবার আমাদের জল দিতে হবে এখানে এক বাটি আমি ডালিয়া নিয়েছিলাম তার জন্য আমি তিন বাটি জল দিচ্ছি আর পারলে এখানে গরম জল দেবেন কিন্তু আমার দ্বারা সম্ভব হচ্ছে না আমি ঠান্ডা জলই দিচ্ছি তো তিন বাটি জল দিচ্ছি এতেও যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে পরে আমরা আরও জল অ্যাড করবো আর পরে যদি জল লাগে তখন কিন্তু একেবারেই ঠান্ডা জল দিতে যাবে না তখন অবশ্যই গরম জল দিতে হবে এবার জল দেওয়ার পরে আমি এখানে এক চিমটি লবণ দিচ্ছি লবণে কি হয় যে মিষ্টি যে কোনো জিনিস খেলে তার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় অনেক এনহ্যান্স হয়ে যায় এই কারণে আমি এক চুটকি লবণ দিলাম এবার আমরা ঢাকনা লাগিয়ে রান্না করব। আর কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে দেবো যাতে নিচে থেকে পুড়ে না যায় লেগে না যায় দেখুন এরকম করে কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে আমরা চালিয়ে দেব কারণ যথেষ্ট গাঢ় হয়ে যাচ্ছে এখন ধীরে ধীরে তো নিচে থেকে পুড়ে যেতে পারে এজন্য এটা করা জরুরি হিট আমি এখন মিডিয়াম টু লোতে করে রেখেছি দেখুন আমি টাইমটা ঠিক বলছি না নিজেরাই বুঝতে পারবেন এবার দেখুন এখন আমাদের ডালিয়া কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি চেক করেছি একেবারেই নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার পরেই আমাদের এখানে মিষ্টি অ্যাড করতে হবে ভালোভাবে সিদ্ধ হওয়ার আগে যদি আপনি মিষ্টি অ্যাড করান তাহলে কিন্তু বাকিটা আর সিদ্ধ হবে না মিষ্টি দেওয়ার পরে তো এখানে আমি এক বাটি ডালিয়ার জন্য এক বাটি গুড় নিয়েছি গুড়টা আমি গ্রেড করে নিয়েছি আর এর সঙ্গে দিয়ে দিয়েছি আমি হাফ টি স্পুন এলাচ পাউডার ভালো করে মিশিয়ে নেব আর গুড়টা গলে যাওয়ার পরে দেখুন অনেকটা থিকনেস কমে গেছে মানে অনেকটা পাতলা হয়ে গেছে তো এখন আমাদের আরও একটু শুকিয়ে নিতে হবে এর সঙ্গে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি এখানে বাদাম কাজু আর কিছু কিশমিশ দেব আমি আপনি নিজের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এবার আমাদের লাগাতার নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায় আর যেহেতু থিকনেস অনেকটা পাতলা হয়ে গেছে তাই আমাদের শুকিয়ে নিতে হবে হিটকে আমি মিডিয়াম থেকে লোতে করে রেখেছি মানে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে রেখেছি তো এই দেখুন এই হচ্ছে কনসিস্টেন্সি এর থেকে বেশি আর শুকানোর দরকার নেই কারণ এই কনসিস্টেন্সিতে যদি আমরা নামাই তাহলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে টাইট হয়ে যাবে মোট কথা হালুয়ার মতো কনসিস্টেন্সি হতে হবে নামানোর আগে আপনি দেখে বুঝতেই পারছেন এটা হালুয়ার মতোই দেখতে লাগছে এবার আমরা হিট বন্ধ করে দেব। আর কিছুক্ষণ পরে আমরা সার্ভ করে নেব দেখলেন বন্ধুরা ভীষণ সহজ রেসিপি আর আমি এটা জল দিয়ে বানিয়েছি চাইলে আপনি দুধ দিয়েও বানাতে পারেন এখানে অ্যাকচুয়ালি কি হয় কি যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যে লাপসিটা সার্ভ করা হয় মানে এই জিনিসটাকে মহারাষ্ট্রে মেয়ে বলে তো ধর্মীয় অনুষ্ঠানে যখন লাপসি সার্ভ করা হয় তখন সেটা জল দিয়েই বানানো হয় কিন্তু আপনি চাইলে দুধ দিয়েও বানাতে পারেন আর দুধ দিয়ে বানালে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায় তো ওপর দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি যাই হোক রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আর ট্রাই করলে কমেন্ট অবশ্যই করবেন যে আপনার কেমন লাগবে